আপনারা দেখছেন ডিএনএন বাংলা, আমি আপনাদের সাথে শুভঙ্কর দাস। খবর শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই মুহূর্তে আমরা যে খবরে চোখ রাখব, হুগলির পান্ডুয়া খন্নান স্টেশন রোডে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত এক, গুরুতর জখম আরও এক। গতকাল সন্ধ্যায় 5:20 নাগাদ খন্নান স্টেশন রোডে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাইকে দুজনকেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা, পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম নিমাই সমাদ্দার, বয়স 20 বছর। দুজনেই খন্নান তামাক গ্রামের বাসিন্দা, অপরজন মনতোষ মহাতোর। অবস্থা এখন স্থিতিশীল। পান্ডুয়া থেকে পাপ্পু রায়ের রিপোর্ট, ডিএনএন বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।